নমস্কার, আমি সব্যসাচী। যুক্তি তর্কের এই এপিসোডে আবারও আপনাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা বরাবরই যুক্তিতর্কের এই এপিসোডে আমরা এমন কিছু বিতর্কিত বিষয় বা আমাদের সমাজে এমন কোনো সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং ডেকে নিই আমাদের সমাজের যারা গুণী জ্ঞানীরা রয়েছেন, অভিজ্ঞরা রয়েছেন, জেনে নিই তাদের মতামত এবং কিছুটা যুক্তিতে কিছুটা তর্কে আমরা সমৃদ্ধ হই এবং সমাজটা যাতে আরও এগিয়ে যেতে পারে সেই বার্তাটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। আমরা জানি আমরা সামাজিক জীব, আমাদের সমাজে আমরা যেভাবে বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই রোজ, সেটা রাজনৈতিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে বা সাংস্কৃতিকভাবে হতে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ব্যক্তিগত স্তরে গিয়েও কোনো একটা বিষয় সেটা সমাজকে নাড়িয়ে দিয়ে, যেমন কিছুদিন আগেও আমরা যুক্তিতর্কে আমরা কথা বলেছি আজকের সমাজের একটা অত্যন্ত যেটা কালো অধ্যায়, ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা এবং শিশু ধর্ষণ, শিশু হত্যা, এই বিষয়গুলো উঠেই আসে। এর পাশাপাশি আমরা দেখি আমাদের রোজকার চলায় এমন কিছু কিছু সমস্যা থাকে যেগুলি হয়তো আমরা রোজ আমরা সেগুলিকে অতিক্রম করে যাই, কিন্তু সেটা সমস্যার সমস্যাই থেকে যায়। হ্যাঁ, আমরা যখন সেটাকে অনুধাবন করি কখনো আমরা বলি দেশটা উচ্ছন্নে গেল, আমরা বসে থাকি, আবার কখনো ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লোভে, ঠিক এমনভাবেই আমরা আবার উদ্দীপিত হই, আমরা আবার এগিয়ে যাই। হ্যাঁ, আমরা আজকে কথা বলবো এমন একটি বিষয় যে বিষয়টা আমাদের শিলচরকে রোজই নাড়িয়ে দিয়ে যাচ্ছে। আমরা কথাও বলি কিন্তু সুরাহা ঠিক তার নেই। শিলচর শহরের ক্রমবর্ধমান যানজট, এই ক্রমবর্ধমান শব্দটা আমরা 5 বছর আগেও বলতাম, আজকেও বলছি, এবং সত্যিকার অর্থে 5 বছর আগে যে ক্রমবর্ধমান শব্দটার গতি ছিল সেই গতিতে আজকের দিনে অনেকটাই বেড়েছে। এই যে যানজট, এই যে ট্রাফিকের সমস্যা, এই সমস্যায় আমরা রোজ চলতে গিয়ে প্রত্যেকে নানা ধরনের সমস্যা হয়। কেউ হয়তো কোনো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মিস করে যাচ্ছেন, কেউ হয়তো স্কুলে অফিসে যেতে দেরি হচ্ছে, কেউ হয়তো যে জায়গায় ঘরে 9:30 থেকে বেরোতে হয় সেই জায়গায় 8টার সময় বেরোচ্ছেন, বা কেউ হয়তো দুপুরবেলা কোনো একটা বিশেষ কাজ রয়েছে, কোনো একটা নেমন্তন্ন রয়েছে, সেই জায়গায় তাকে 2 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হচ্ছে। তো এই সমস্যাটা আমাদের রোজকার, এর কী কারণ, সুরাহা কেন হচ্ছে না, কিভাবে হতে পারে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে আমাদের স্টুডিওতে যাদের ডেকে নিয়েছি এরা শিলচর সহ বরাক উপত্যকার এক একজন বিশিষ্ট গুণী এবং তাদের নিজেদের ক্ষেত্রে সফলভাবে তারা কাজ করে যাচ্ছে। আমাদের মধ্যে আজকে যাদের আমরা ডেকে নিয়েছি অতিথি হিসেবে, আমাদের মধ্যে রয়েছেন বরাক উপত্যকার একজন বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সমাজকর্মী এবং অবশ্যই রয়েছেন রাজনীতির জগতে, তিনি পার্থ সারথী দাস। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরেকজন দাদা, প্রণব কুমার চৌধুরী, যিনি শিলচর সহ বরাক উপত্যকার সামাজিক ক্ষেত্রে একজন অগ্রণী ব্যক্তিত্ব, রয়েছেন সাংস্কৃতিক ক্ষেত্র। নমস্কার দাদা। নমস্কার। আমাদের মধ্যে রয়েছে আমাদের বোন শ্বেতা রায়, এবং শ্বেতা সম্পর্কে যতটা আমরা বলবো সেটা হয়তো কম পড়বে, আমরা সবাই চিনি শ্বেতাকে এক ডাকি, এবং শ্বেতা বিভিন্ন ক্ষেত্রে ভালোভাবে কাজ করে যাচ্ছে, ভালো গান গায়, ভালো কবিতা বলে, ভালো নাচে, ভালো অভিনয় করে, এবং অবশ্যই বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মতো সংগঠনের সাথেও যুক্ত থেকে সামাজিক ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। নমস্কার শ্বেতা। নমস্কার, স্বাগত জানাই। আমরা অতিথিদের উদ্দেশ্যে বলছি আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, আমি ভূমিকাতে বলে দিয়েছি যে শিলচর শহরের যানজট সমস্যা, এবং আমরা প্রত্যেকেই এ ব্যাপারে অকিবহাল, এবং বিভিন্ন সময় আমরা দেখি নির্বাচনের সময়ও এই যানজট নিয়েও কিন্তু নানা প্রতিশ্রুতি হয় আমাদের শাসক বিরোধী সবাই বলে। এবং এই ক্ষেত্রে আজকে আমরা একটা ব্যাপার আমাদের চিন্তার বিষয় যে এখানে এই যে যানজট সমস্যাটা বেড়েই চলেছে এবং এর কোনো সুরাহা আমরা দেখছি না, এর পিছনে মূলত কারা দায়ী? এখানে যে ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছে এরা ইনঅ্যাক্টিভ, তারা সক্রিয়তা নিয়ে কাজ করতে পারছেন না, না আমরা যে ট্রাফিক আইন রয়েছে সেগুলো আমরা মেনে চলছি না, তা উচ্ছৃঙ্খলতার মাধ্যমে আমরা গাড়ি চালাই, আমরা বাইক চালাই, আমরা যে ট্রাফিক আইন আছে সেই আইনগুলো আমরা মানতে পারছি না, মূলত বিষয়টা কি? আমি প্রথমেই চলে যাচ্ছি পার্থদার কাছে, আপনার বক্তব্যটা বলবেন। ধন্যবাদ সুব্রহ্মচারী। সত্যি আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে বসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমরা দীর্ঘদিন থেকে চিন্তা করছি, সত্যি আমাদের প্রতিদিনের প্রত্যেকটা দিনের জীবনে যেন একটা নাবিশ্বাস উঠে এই ব্যাপারটা নিয়ে যখন চিন্তা করি, আমরা যখনই আমরা মনে করি যে আজকে তো আমার ওখানে যেতে হবে, তো কখন বেরোতে লাগবে তার কোনো ঠিক নেই। তো
তো প্রতিদিন যেন শিলচরে কিংবা বড়াক বেলিতে জনবিস্ফোরণ হচ্ছে কিংবা গাড়ির বিস্ফোরণ হচ্ছে কিংবা বাইকের বিস্ফোরণ হচ্ছে। তো আপনি যেটা বলেছেন যে তার জন্য দায়ী কে, সেটা তো বিচার করার দায়িত্ব আমার নয়। আমি শুধু বলতে পারি যে সিস্টেমগুলো চলছে, যে সিস্টেমগুলো হয়তো এভাবে না চালালে অন্যভাবে কিছু একটু পরিবর্তন আনা যায়, হয়তো ট্রাফিক ব্যবস্থা সামান্য উন্নয়ন হতে পারে। বিশেষ করে আজকে আপনি দেখুন, দাদাও আছেন, প্রণব আছেন, সুয়েতা আছে শিলচরে। আমি মধ্যে একবার লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, অটোর জ্বালায় শিলচরের রাস্তাঘাটে চলাফেরা করা মুশকিল, জানেন আপনারা দেখেছেন কি না। তো অটো এইভাবে, এই ধরনের অটো কী কী করে এই ধরনের বিস্ফোরণ হচ্ছে, কী করে ডেইলি এত অটোর পারমিট পাচ্ছে? পারমিট পেতে গেলে তো সেটা গভর্নমেন্টের অফিসে যেতে হচ্ছে। তো পারমিট, এই পারমিটগুলো কী করে, একটা গভর্নমেন্টের নিশ্চয়ই একটা রুলস রেগুলেশন আছে যে আমি এতটা বেশি পারমিশন দেব না। তো এগুলো হচ্ছে সেকেন্ড কথা। আমাদের যে পরিকল্পনা, যে রাস্তাঘাটের যে আজকে সেই মান্ধাতা আমলে রাস্তাঘাট এখনও রয়ে গেছে, আমার একটা কথা এখনও মনে হয়, সেটা কোনো রাজনৈতিক কথা নয়, নাইনটিন এইটিতে তদানীন্তন রাষ্ট্রপতি আমেরিকার, উনি বলেছিলেন জন এফ কেনেডি, আমেরিকা ইজ রিচ অ্যাজ বিকজ আমেরিকা হ্যাজ গুড রোডস। আমাদের আশ্চর্য লাগে, আমরা এত বছর থেকে আমরা এই স্বাধীন ভারতবর্ষে বাস করছি, স্বাধীন দেশে বাস করছি, আমাদের রাস্তাঘাট দেখলে আশ্চর্য লাগে, এখনও কি আমরা পরাধীন রয়েছি? এই একটা ব্যাপার। আজকে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই, উন্নয়ন সত্যি কথা বলতে গেলে কোনো উন্নয়ন হয়নি, আর সেটা কবে হবে না হবে জানি না। হ্যাঁ, কিছুদিন আমাদের লাস্ট যে আসাম গভর্নমেন্টে যে আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন, এখন পরিমলদার নেতৃত্বে ভালো কাজ হচ্ছে, হঠাৎ করে মন্ত্রিত্ব থেকে কেন পরিমলদাকে সরিয়ে দেওয়া হবে জানি না, যাই হোক সেটা গভর্নমেন্টের ব্যাপার, ওনারা বিচার করবেন। তো আমি গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গির থেকে আমি এই কথা গভর্নমেন্টের কাছে দাবি জানাতে চাই যে শিলচরের রাস্তাঘাটের উন্নয়ন করুন। এবং কিছু জিনিস দেখবেন, যত্রতত্র গাড়ি পার্ক করে চলে যাচ্ছে, তার কোনো, অর্থাৎ আমরা ট্রাফিক আইন সম্বন্ধে আমাদের, আমরা শিলচরের লোকেরা ভীষণভাবে অনভিজ্ঞ, এই কথা আমি বলতে পারি, এবং ট্রাফিক আইনকে আমরা কেউই তোয়াক্কা করি না। আমি আমার এই কথাকে আপনারা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ এই কথাকে একজন রাজনীতিবিদ, একটা রাজনৈতিক সবাই সেই কথা বলেছিলেন, এটা নিয়ে হট্টগোল হয়েছিল এবং সেদিন বিধানসভায় নির্বাচনে পরাজিত হয়েছিল। তো এটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে থাকবেন না। আমি বলছি আমাদের, দ্যাট ইজ আমি, আমার ইনক্লুডিং মি বলছি, আমাদের ট্রাফিক সেন্স খুবই কম, ট্রাফিক সেন্স কম। আপনি হয়তো নামটা নেননি, কিন্তু আমরা এখানে কিছু একটা সামাজিক ক্ষেত্রে আমরা আলোচনা করতে বা ভালো উদ্দেশ্য আলোচনায় আমরা বসেছি, আমরা বলতে পারি এই জিনিসটা যে হয়তো একজন রাজনৈতিক নেত্রী হিসেবে ঠিক তখন আমাদের প্রাক্তন বিধায়ক বিথিকাদের যে কথাটা বলেছিলেন যে শিলচরের মানুষের সিভিক সেন্স নেই, এটা অত্যন্ত মারাত্মক একটা কথা। কিন্তু এই কথাটা একদম মেনে নেওয়া বা একে বানচাল করে দেওয়া দুটোই কারো পক্ষে সম্ভব নয় এবং সেটা দুঃসাহস। তো আমি বলবো দাদার কাছ থেকে জানতে চাইবো, আপনি, আমি প্রথমেই আপনার ভূমিকাতে বলছি আপনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন, আমি ছিলাম, হ্যাঁ, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে শাসক দলের সাথে যুক্ত রয়েছেন। তো বর্তমান প্রেক্ষাপটে যেমন গত পরশু দিন আসামের নগর উন্নয়ন মন্ত্রী নবনিযুক্তই বলতে গেলে পীযূষ হাজরিকা এসে গেলেন। তো আপনাদের এমন কোনো শাসক দলের পরিকল্পনা রয়েছে শিলচরকে ঢেলে সাজানোর বা এই যানজট সমস্যা নিরসন? সেটা আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। যানজটের প্রধান সমস্যা আমি এখনও বলছি এবং গভর্নমেন্টের কাছেও দাবি রাখছি, আমাদের যারা এখানের যারা প্রতিনিধি আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, গভর্নমেন্টের রাস্তাঘাট, আপনি সেন্ট্রাল রোড থেকে আরম্ভ করে সেই আপনি যদি ক্যাপিটাল টেবেস থেকে রাস্তাগুলো ম্যাপে আসেন, রাঙ্গিখালি অবধি আসার পরে দেখবেন আপনি রাস্তা নেই। তো এই রাস্তাগুলো কোথায় গেল? রাঙ্গিখালির পর থেকে রাস্তাগুলো আছে, রাঙ্গিখালির আগ পর্যন্ত রাস্তাগুলো কোথায় গেল? দ্যাট ইজ গভর্নমেন্টের রাস্তাগুলো এনক্রোচ করা হয়েছে। কারা এনক্রোচ করেছে? কোন, আপনি যদি শাসক দলের কথাই আনেন, আমি এখানে কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চাই না, আমি শুধু এনক্রোচমেন্ট, সেই এনক্রোচমেন্টটা এত বছর থেকে হতে চলেছে, হয়ে যাচ্ছে, সেই এনক্রোচমেন্টটাকে আজকে সরিয়ে ফেলা উচিত গভর্নমেন্টের। আমি যে কথাটা বললাম, আজকে যদি শহরের রাস্তাঘাট যদি ভালো না হয়, সে শহরের উন্নয়ন কখনো হবে না, সে বরাকবেলি হোক, শিলচর হোক, সে জেলা হোক, সে স্টেট হোক কিংবা দেশ হোক। তা তার জন্য দরকার আমাদের পরিকাঠামোগত উন্নয়ন। তার জন্য আমি বলবো আমরা যারা আছেন এখানে, প্রণবদাকেও বলবো, উনি খুব ভালো বলেন
এবং ওনার কাছ থেকে কিছু সাজেশন চাইবো। এবার আমি প্রথম যেটা বলতে চাইছি, এটা না হয় আমি আবার পরে আবার আসছি। নিশ্চয়ই আমরা পার্থদার কথার সূত্র ধরে আমরা এখন প্রণবদার কাছে যাচ্ছি। আমরা জানি আমাদের প্রণবদা তিনি একজন বামপন্থী মনোভাবাপন্ন মানুষ এবং সরাসরিভাবে রাজনীতির সাথে না থাকলেও তিনি একজন কট্টর সমর্থক বা তার কিছু নিজস্ব নীতি রয়েছে। তো এই প্রসঙ্গে যাচ্ছি না, আগে আমি প্রণবদার কাছ থেকে জানতে চাইব যে আজকের আমাদের যে বিষয় যে শিলচর শহরের যানজট, ক্রমবর্ধমান যানজট, এবং আমি আগে যা বলেছি 5 বছর আগেও সেটা ক্রমবর্ধমান ছিল এবং আজকে এর অনেক গুণ বেশি দ্রুতিতে এটা ক্রমবর্ধমান, এর কারণ আপনি কি ভাবেন? ধন্যবাদ সব্যসাচী। আজকের যে এই যে আলোচনাটা, এটা শিলচর ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে আলোচনাটা। কারণ আপনি এইমাত্র বললেন যে 5 বছর আগে, আমি আরও পিছিয়ে যাচ্ছি। আমি এখানে চাকরি সূত্রে এসেছিলাম 1982-তে, তখনও শিলচরের রাস্তার যে পরিকাঠামো দেখেছি একটু প্লাস্টারিং টাস্টারিং হয়েছে, উপর প্রলেপ পড়েছে, কিন্তু ক্যাপিটাল ট্রাভেলস থেকে রাঙ্গেরঘাই পর্যন্ত পরিধি কিন্তু একই আছে। এটা যে কেন হলো না এতদিন ধরে, মানে বড় করা হলো না রাস্তাটাকে, এটা আমার বোধগম্য হয়নি এখন পর্যন্ত। চেষ্টা অনেক করা হয়েছে শুনেছি, কিন্তু চেষ্টাতে প্রতিফলিত হয়নি। আচ্ছা, ট্রাফিকের ব্যাপারে একটা কথা আমি বলবো যে আমাদের অ্যাওয়ারনেসটা একদম নেই। আপনি দেখবেন রাস্তা যত গাড়ি থামিয়ে বড় বড় লোকেরা, জ্ঞানী গুণীরা, শিক্ষিতরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে নেমে যাচ্ছেন, ওনার পেছনে এবং সামনে যে ব্লকেড হয়ে যাচ্ছে এটা উনি চিন্তা করেন না। গাড়ি থামিয়ে গল্প করছেন, গাড়ি থামিয়ে পান খাচ্ছেন, রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে, এবং ওরা মোস্ট অফ দেম আর ইন্টেলেকচুয়ালস, সমাজের সকল ইন্টেলেকচুয়ালস আমি বলবো। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো যে আমাদের নিজস্ব অ্যাওয়ারনেসটা একদমই নেই, যে আমার জন্য যে অন্যের আরেকজনের ক্ষতি হচ্ছে, অন্যের সময় নষ্ট হচ্ছে, সেই চিন্তাটা একদম নেই। আর কথা হচ্ছে যে ট্রাফিকের ব্যাপারে আমি একটা কথাই বলবো যে প্রশাসনিক দিক থেকে একদম দুর্বল শিলচর শহরে। এরকম কনজাস্টেড রোড আপনি যান, সামনেই শিলং আছে, সামনে আইজল আছে, আপনি নিজেই দেখতে পারবেন ওখানে গিয়ে ছোটো ছোটো রাস্তাগুলির মধ্যে ট্রাফিক পুলিশটা কীভাবে কন্ট্রোল করে। কিন্তু এখানে আমার যেটা ধারণা আর কি, যে ট্রাফিক যে এখানে যে যেটা ট্রাফিক কমিশনারই বলুন বা ট্রাফিকের ইনচার্জই বলুন বা যাই বলুন, এখানে ট্রাফিক পুলিশ যারা গার্ড দেয় এদের কোনো বেসিক ট্রেনিং নেই আমার যতটুকু মনে হয়। তারা জানে না কয় মিনিট কখন কোন সময় গাড়িগুলো এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যাবে, কতক্ষণ এদেরকে আটকাতে হবে, এই নলেজটুকু ওদের নেই। বেসিক নলেজ যতদিন থাকবে না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ট্রোল করা। ট্রাফিক নলেজ থাকতেই হবে, কিচ্ছু না। ট্রাফিকের যে এখানে যিনি আছেন ইনচার্জ, উনি যদি একটু যদি নিজে বেরিয়ে, যদি এসি রুম থেকে বেরিয়ে যদি একটু নিজে শহরে হাঁটাচলা করেন, উনি বুঝতে পারবেন কোন কোন পয়েন্টে আমাকে কী করতে হবে। সেখানে ঘরে বসে, মানে অফিসে বসে, যে এখানে তুমি যাও, এখানে তুমি যাও। আজকে আমি ঘটনা বলছি একটা, আমি 12:30টার সময় কোনো একটা কাজে আমি এটা সাউথ সিটি হসপিটাল যাচ্ছিলাম, প্রচণ্ড ভিড়, এখানে রাঙ্গেরখাইয়ের পয়েন্টে একটা ট্রাফিক পুলিশ আমি দেখি না। আই ওয়াজ দেয়ার ফর 10 মিনিটস, আমি দেখলাম। আমি ছিলাম তোমার ইসে, আপনার ইসেতে কী বলে, ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে, কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু যানজট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলি কিন্তু যে ট্রাফিক ইনচার্জ আছেন ওনাকে দেখতে হবে। পিপল, আমাদের তো অন্যায় আছেই, আমাদের প্রচণ্ড অন্যায় আছে আমাদের। প্লাস এই যে রাস্তাগুলি বড় হচ্ছে না গাড়ি দাঁড়িয়ে, প্লাস শপিং মলগুলো যে হচ্ছে, আমি তো বলবো এগুলি অফকোর্স এটা ইলিগ্যাল পারমিশনে এগুলো হচ্ছে। কারণ মিনিমাম যেটা টাউনের কান্ট্রি প্ল্যানিংয়ে যেগুলো বলে যে অপোজিট রোড থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু উঠবে ততটুকুই গিয়ে বিল্ডিংটা তুমি তুলতে পারবে, তার মানে এই রাস্তার উপর শপিং মলগুলো কী করে হচ্ছে, এগুলো একটা যানজটের মূল কারণ। কিন্তু এই যে এই ক্লাব রোডের 4-5টে শপিং মল হয়ে গেছে, সন্ধ্যের পরে যদি যাওয়া যায় না এমন অবস্থা থাকে, ভিড় থাকে এখানটাতে। মোদ্দা কথা হচ্ছে আমরা যেরকম রেসপন্সিবল এবং ট্রাফিক ইনচার্জ, মানে ট্রাফিক যা বা প্রশাসন বলা যায়, প্রশাসনও ইকুয়ালি রেসপন্সিবল এটাকে কন্ট্রোল করতে পারছে না। রাস্তাঘাট আজকে
চল্লিশ বছর আগে কথা আমি বলছি, যা সাইজ ছিল রাস্তা তাই সাইজই আছে। কিন্তু বিভিন্ন শহরে আপনি গিয়ে দেখবেন রাস্তা ভেঙে বড় করে দিয়েছে। এবার রাঙ্গেরখাড়ি আমাদের এখানে, এই রাঙ্গেরখাড়ির পয়েন্ট থেকে ওই ন্যাশনাল ওই যেটা ওই দিক দিয়ে গেছে হাইলাকান্দি রোড কত বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এই দিকটা কেন বড় হচ্ছে না? ডেফিনেটলি আমি প্রশাসন দায়ী করবো এই ব্যাপারে, প্রশাসন রেসপন্সিবল করতে। পার্থনা এবং প্রণবদের সাথে কথা বলে দুটো কথা আমরা জানতে পারলাম, দুজনই দুটো খুব ভাইটাল পয়েন্ট বলবেন। পার্থনা বলেছিলেন যে আমাদের যে শিলচর শহরের যানজটের একটা প্রধান কারণ যে শিলচরের যে এত বেশি অটো এবং সেই অটোগুলোকে পারমিট করা দিচ্ছে, এত বেশি যানজট থাকা সত্ত্বেও সেটা নিয়ম ভেঙে সেগুলোকে পারমিট দেওয়া হচ্ছে। আর বাবুদা আরেকটা পয়েন্ট এখানে উত্থাপন করলেন যে যারা ট্রাফিকে যারা কর্মকর্তারা রয়েছেন এরা আনট্রেইনড, এদেরকে ঠিকমতো প্রশিক্ষণ মনে হয় আমার, হ্যাঁ প্রশিক্ষণ দেওয়া হয়নি হয়তো, তাই না দিয়েই তাদের চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের আরো অনেক ধরনের কারণ আছে, আমরা বাবুদা আরেকটা কথা বলছিলেন যে আমাদের দোষ থাকবেই, আমাদের দোষ আছে, আমাদের সেখানে চেতনার অনেক অভাব। কিন্তু একটা ব্যাপার তো ঠিক যে ট্রাফিক ডিপার্টমেন্ট রয়েছে, আইন রয়েছে, আমাদের যদি ভুল হয়ে থাকে আমাদের শুধরাবার জন্যই তো আইন, তো আইন যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আমার যতটুক ধারণা শিলচর শহরে যতটুক ট্রাফিক পুলিশের দরকার এত পরিমাণ ট্রাফিক পুলিশ এখানে নেই, সেই জন্যই পয়েন্টগুলো যেখানে যেখানে ভিড় হচ্ছে বা ট্রাফিক, যেমন হসপিটাল রোড পয়েন্টে সারাদিন খুঁজলে একটা ট্রাফিক পুলিশ পাওয়া যায় কিনা সন্দেহ আছে, কিন্তু ভীষণ জ্যামও এখানটাতে, এবং প্রত্যেকটা ইয়েতে রাইডিং স্কোয়াডের দরকার। যখন যে কেউ যদি পার্কিং যদি অবৈধ পার্কিং করে সঙ্গে সঙ্গে এখানে ধরে ফাইন করতে হবে, এবং ওদের কন্ট্রোল করতে হবে যে ট্রাফিক পুলিশরা তাদের পার্টিকুলার স্পেসিফাইড জায়গাতে ওরা আছে কিনা, ওরা কাজ করছে কিনা। খুব সময় তো আইজল দেখেছেন আপনি বা শিলং দেখেছেন, সঙ্গে সঙ্গে রাইডার্স মানে ওরা পুলিশ দাঁড়ানো থাকে, যদি কোনো গাড়ি বাইপাস করে চলে যায় ওরা মোটর সাইকেল গিয়ে ধরে নিয়ে আসে এদেরকে। এখানে সিস্টেমই নেই, ওর গল্প করতে থাকে ট্রাফিক পুলিশটা রাস্তার মধ্যে, ওভারটেকিং নেই এদের না, সেইগুলোকে কন্ট্রোল করতে হবে। আমাদের বিষয়ে আমরা আবার কথা বলবো, আসছে আমাদের মধ্যে শ্বেতা উপস্থিত আছে, শ্বেতা আজকের নতুন প্রজন্মের প্রতিনিধি, এবং শ্বেতা আমি আগেও বলেছি যে শ্বেতা খুব সাধারণ একজন যে যুব প্রজন্মের প্রতিনিধি বা একজন যুবতী সেটা নয়, শ্বেতা একজন সফল শিল্পী, এবং শ্বেতা এর সাথে সাথে অনেক কাজ করে সামাজিক ক্ষেত্রেও অনেক কাজ করে যাচ্ছে এবং এনজিওর সাথেও যুক্ত রয়েছে। তো আমি শ্বেতার কাছ থেকে জানতে চাইবো যে আজকের প্রজন্ম হিসেবে, বা তুমি একজন শিল্পী, তুমি একজন এনজিও ওয়ার্কার, সব কিছু মিলিয়ে তোমার চোখে এই সমস্যাটা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে? ধন্যবাদ দাদা। আমি মনে করি যে আজকালের যে ট্রাফিক কনজেশনের প্রবলেমটা, এটার জন্য কোথাও না কোথাও আমরা সবাই দায়ী, বিকজ গ্লোবালাইজেশনের সাথে মিলিয়ে চলার চেষ্টায় আমরা সবাই কোনো না কোনো জায়গায় একটু স্বার্থপর হয়ে যাই, নিজের কাজ আদায় করার জন্য আমরা ভুলে যাই যে ওভারটেক করে চলে যাই জিনিসটাকে, ট্রাফিক আইন মানি না আমরা নর্মালি, যে ঠিক আছে আমাদের আগে আর্জেন্সি চলে যায়, কিন্তু আমরা ভাবি না যে আমাদের জন্য পড়ে যারা আছে ওদের প্রবলেম হবে, আমাদের জন্য ওরাও ট্রাফিকে ফাঁসতে পারে। আমরা একদম গ্লোবালাইজেশনের সাথে মিলাবার চক্করে আমরা মানুষের জন্য প্রবলেম ক্রিয়েট করছি। আর দেখতে গেলে যেটা ট্রাফিকের আজকাল মেইন প্রবলেম, যেটা আঙ্কেল ওরা বলেছেন রিক্সার প্রবলেমটা, যে যতটুকুনি টাউনে রিক্সা থাকা দরকার তার থেকে অনেক বেশি আছে, আর তার কম্পারিজনে দেখা যায় রিক্সা থাকার সাথে সাথে অনেক ই রিক্সাও আছে, তো দুটো জেনারেলি ক্ল্যাশ করছে। আমরা নর্মালি যখন আমার যেমন পরীক্ষা থাকে আমাদের দেড়টা থেকে, তো আমার মাথায় থাকে যে আমি অম্বিকাপুরটি থেকে সোনাই রোড যাবো, ট্রাফিক প্রচণ্ড পাবো আমি রাঙ্গেরখাড়ি পয়েন্টে, তো আমার তার এক ঘন্টা আগে আমার বেরোতে হচ্ছে। তো এটা শুধু আমার না, যারা আমার এই যে সবার সবার এটা আজকাল একটা প্রবলেম হচ্ছে ট্রাফিক কনজেশনের জন্য। নর্মালি যেগুলো এখন দেবদূতের পয়েন্টের সামনে যেগুলো মল খুলছে, মলে যদি প্রপার পার্কিং ফ্যাসিলিটি না দেওয়া হয় তাহলে আই ডোন্ট থিঙ্ক ওরা পারমিশন পাওয়া দরকার প্রপার পার্কিং ফ্যাসিলিটি ছাড়া। তো এত এত মল খুলছে ওই সাইডে, যে কারণে ওই সাইডে যাওয়া ভীষণ কষ্ট। সেম জিনিসটা হচ্ছে মেডিকেল সাইডের ক্ষেত্রে, এত ডায়াগনস্টিক সেন্টার আর এত ওই সাইডে ঘন ঘন এত হসপিটালস খুলছে, যে কারণে পার্কিংগুলো আস্তে আস্তে রাস্তা এসে যাচ্ছে, রাস্তার স্পেস কমে যাচ্ছে, মানুষ ফুটপাথ পাচ্ছে না নর্মালি রাস্তায় হাঁটছে, তো গাড়িগুলোর চলার জায়গাটা রাস্তায় কমে যাচ্ছে, ওইটার জন্য একটা এটা একটা ভাইটাল একটা ইস্যু, যে কারণে ট্রাফিক কনজেশন আজকাল হচ্ছে।
তো তুমি তুমি কি ভাবো যে এই জায়গাটার রেমেডি কি করে হতে পারে? আমাদের করণীয় অনেক কিছু আছে যেটা আমরা করছি না, এরকম না তুমি এটা পুরোপুরি সরকারের উপরই চাপাতে চাও যে সরকার করছে না? না, সরকার করছে না একদম এটাও ঠিক না, বাট কোথাও না অ্যাডমিনিস্ট্রেশন আর একটু স্ট্রিক্ট হওয়া দরকার। যদি আমরা ভুল করি তো অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রিক্ট অ্যাকশন নেয়, একটা মানুষ একদিন দুদিন তিন দিন রিপিট করবে, বাট তারপর ফোর্থ টাইম থেকে সে জিনিসটা রিপিট করবে না, জেনারেলি নিজের মনের মধ্যে এসে যাবে। একজনকে দেখে নর্মালি আরেকজন আগে থেকে নিজেকে শুধরে নেবে জায়গাটায়, তো সে জায়গায় বারবার সেম জিনিসটা রিপিট করবে না। তো প্রশাসন একটু স্ট্রিক্ট হওয়া দরকার, যে যে জায়গায় যেমন পিক টাইমে আমরা যখন 10টা সাড়ে 10টায় বা 9টা যখন স্কুল টাইমে যাই, যেমন বলেছেন উনি যে মেন মেন জায়গায় ট্রাফিক পুলিশ থাকাটা দরকার, যেটা থাকে না, বা যেমন 4টা সাড়ে 4টায় অম্বিকাপুরটি পয়েন্টে একসাথে 2-3 ট্রাফিক পুলিশ দেখা যায়, যেটা তখন কোনো দরকার থাকে না, বা যখন দরকার থাকে তখন একটাও ট্রাফিক পুলিশ পাওয়া যায় না দরকারের সময়। সেম ক্ষেত্রে হয় মেন মেন পয়েন্টস যেখানে, লাইক জিসি কলেজের ডাউন, এখানে নর্মালি মেন জায়গা হিসাবে নেয় না, বাট এখানে যেহেতু জিসি কলেজ আছে, বিবেকানন্দ কলেজ যায়, তো এই জায়গাটা ভীষণ জাম লাগে, যেটা সবাই নেগলেক্ট করে যায়, বিকজ এদিকে মানে চলাচল হয় না সবার, তো এই সাইডটা সবসময় নেগলেক্টেড থাকে। বাট ওই জায়গাতেও একটা পিক টাইমটাতে একটা মানে পুলিশ দেওয়া দরকার, তাকে ট্রাফিকটা না লাগে। এটা ঠিক কথা যে আমরা দেখেছি যে যখন পিক আওয়ারে যে জায়গায় আমাদের ট্রাফিক পুলিশ থাকার কথা আমরা সেখানে খুঁজে পাই না, কিন্তু আবার অনেক সময় আছে যে ট্রাফিক পুলিশদের আমরা দেখি এক জায়গায় জড়ো হয়ে ওরা গল্প করছেন বা কথা বলছেন। এবং আমাদের শিলচরে তো এমনও আমরা বলতে শোনা যায় যে দুর্গাপূজা এসছে, নববর্ষ এসছে, এখন ট্রাফিক পুলিশরা খুব অ্যাক্টিভ, এর কারণ রয়েছে, এরকম অনেক ধরনের কারণ রয়েছে। আরেকটা ব্যাপার আছে যে আপনি প্রথমটা বলেছিলেন ইয়ের কথা, মেঘালয় আর মিজোরামের কথা, সেখানে অত্যন্ত স্ট্রিক্ট, এবং আমি দেখেছি সেখানে একটা পানিশমেন্টের ভয় আছে যেটা আমাদের এখানে নেই, সেখানে কোনো শাস্তি নেই এবং শাস্তি কেউ কাউকে ভয়ও পায় না, পুলিশদের কেউ ভয় পায় না। আরেকটা বিষয় রয়ে গেছে যেটা আমরা দেখেছি, সেটা খুব লজ্জাজনক ব্যাপার এবং বারবারই এটা আসামের ক্ষেত্রে এই কথাটা আসে যে করাপশন, দুর্নীতি, দুর্নীতি একটা মুখ্য কারণ এই যানজটের পেছনে। একটা কোথাও একটা রহস্য থাকে, কিন্তু সেই রহস্যটা আজকে রহস্য নেই, সেটা ওপেন সিক্রেট। আমি আরেকটা উদাহরণ দিব, ত্রিপুরা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা। ত্রিপুরা একটা রাজধানী শহর এবং সেখানে আরও অনেক বেশি যানজট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে অত্যন্ত সুনিয়ন্ত্রিত প্রত্যেকটা রাস্তাঘাটের ট্রাফিক ব্যবস্থা, এবং সেখানেও দেখেছি ট্রাফিকের প্রতি মানুষের একটা ভয় আছে। সেই ভয়টা কোনো সাংঘাতিক দস্যু বা আমাদের হিংস্র জানোয়ারের প্রতি যে ভয়, সেই ভয় নয়। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনকে যে ভয়টা দরকার সাধারণের, সেই ভয়টা রয়েছে। আমরা আরও কথা বলবো, আমরা আজকে কথা বলছি শিলচর শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গুণীজ্ঞানীরা, অভিজ্ঞ ব্যক্তিত্বরা, আমরা আরও কথা বলবো, নিচ্ছি এবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এবার চৈত্র সেলের কেনাকাটায় আকর্ষণীয় ছাড়ের সুবিধা দিচ্ছে শ্রীমা টেক্সটাইলস ফাটাবাজার শিলচর। এখানে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সামগ্রীর কেনাকাটায় পেয়ে যাচ্ছেন প্রায় 30% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন শ্রীমা টেক্সটাইলস, গণেশ মন্দির লেন, ফাটাবাজার শিলচর। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Ooh, doo, 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 doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Cosmetics এর জগতে এক অনবদ্য নাম রিনেসাঁস। আন্তর্জাতিক উন্নতমানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর।
দর্শক বন্ধুরা, ফিরে আসছি আমরা যুক্তিতর্কের আজকের এই এপিসোডের দ্বিতীয় পর্বে। আমরা আজকে কথা বলছি শিলচর শহরের ক্রমবর্ধমান যানজট, এর কারণ কি, এর নিরসনের কি পথ। আমরা কথা বলছি পার্থদার সঙ্গে, প্রণবদার সঙ্গে এবং রয়েছে উপস্থিত শ্বেতা। আমরা তিনজনের মুখ থেকেই তাদের নিজস্ব ভাবনাগুলো জেনে নিলাম এর পেছনে কি কারণ থাকতে পারে। আমি আবার পার্থদার কাছে আসবো। পার্থদা একটা কথা বলছিলেন যে ওই পারমিটের ব্যাপারে, যে অটোগুলোকে কারা পারমিট দিচ্ছে। এর পাশাপাশি আমি আবারও আসবো যে আপনার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং আপনি শাসক দলের সাথে যুক্ত রয়েছেন। তো আপনার যে প্রথম বক্তব্য, যে পারমিটগুলো কারা দিচ্ছে, আপনি কি বলতে চান যে আজকের আপনাদের যে শাসক দল কেন্দ্রেও রয়েছেন রাজ্যেও রয়েছেন, এই পন্থাটা অনেক আগে থেকেই চলে আসছে, পারমিট যা দেওয়ার যেটা লিমিট যেটা ক্রস করার এটা আগেই হয়ে গেছে, এবং বর্তমান সরকার সেটা নিয়ে ভাবছে কি না সেটা আমরা আপনার কাছ থেকে জানবো। যদি পূর্ববর্তী সরকার এই কাজগুলো করে থাকে, অনৈতিক কাজগুলো করে থাকে, আপনারা আজকে শাসক দলে রয়েছেন বা আপনি একজন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই দলের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কি ভাবছেন এই অনৈতিক কাজগুলো কি করে বন্ধ করা যায়, না আপনারাও সেই একই পথে হাঁটছেন? খুব ভালো কথা বলেছ, না হেসে পারলাম না। ভালো প্রশ্ন করেছ যে একই পথে হাঁটছি, না হেসে পারলাম না। যদিও আমি ডাইরেক্টলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে বর্তমানে যুক্ত নই, কিন্তু শাসক দলের, হ্যাঁ শাসক দলের হয়ে কাজ করতাম এক সময়, এখন কোনো ডাইরেক্টলি কোনো রাজনৈতিক দলের যুক্ত নই। কিন্তু তুমি মিনিস্ট্রি ফরমেশন হওয়ার পরে নিশ্চয়ই দেখেছ যে আমরা বিভিন্ন পরিকল্পনা রাস্তাঘাট নিয়ে আমরা নিয়েছি, সেই যানজটকে উপলক্ষ করেই। যেমন বাইপাস, শিলচর শহরের পাস প্রায় চারটা বাইপাস হতে চলেছে। তো এই চারটা বাইপাস যখন কমপ্লিট হবে তো নিশ্চয়ই যানজটের সমস্যা অনেকটা কমে যাবে। কিন্তু এই তুমি যেটা বলছো ইল্লিগ্যাল যেগুলো দেওয়া হচ্ছে, পারমিট দেওয়া হচ্ছে, এটা ইল্লিগ্যাল কি না লিগ্যাল আমি জানি না, সে গভর্নমেন্টের কী খাতায় কী নিয়ম আছে সেটা আমার জানার কথা নয়। কিন্তু আমরা চাই, যেহেতু আমরা রোড ট্যাক্স, আমরা সব কিছু ট্যাক্স দিচ্ছি, আমাদের জনগণ যেন সেই শান্তিটা, সেই উপভোগটা ভোগ করে, এই শান্তিটা যেন ভোগ করে। আজকে আমি যেন কোথাও যেতে গেলে আমার 10 ঘন্টা আগে বেরোতে না হয়, যেহেতু আমি শিলচর শহরেই থাকি। গত মাসের কথা, আমার ভাতিজা হায়ার সেকেন্ডারি ফাইনাল দিচ্ছে, আজকে 10 মিনিটের জন্য হলেও ওর 1 বছর নষ্ট হয়ে যেত, কারণ ও 1.5 ঘন্টা আগে বাড়ির থেকে বেরিয়েছে, লিঙ্কড থেকে বেরিয়েছে, ও কাঁচাগোলে যে পৌঁছতে পৌঁছতে 1:10 গিয়ে পৌঁছলো, দ্যাট ইজ পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করুন প্রণবদা, দ্যাট ইজ 10 মিনিট, আরও 10 মিনিট পরে গিয়ে গিয়ে পৌঁছতে 1 বছর নষ্ট হতো। আজকে আমার গত মাসে একটা বন্ধু এসেছিল দিল্লি থেকে, ওর কানেক্টিং ফ্লাইট থেকে ফ্লাইট ছিল শিলচর টু গুয়াহাটি, গুয়াহাটি টু দিল্লি, আমাদের সদরঘাটের বর্তমানের পরিস্থিতির জন্য গুয়াহাটি ফ্লাইট মিস করলো এবং কানেক্টিং ফ্লাইটও মিস করলো, সঙ্গে হয়ে টাকাটা গেল। তার জন্য দায়ী কি আমার বন্ধু, না আমি, না আপনি, কে? সেই গভর্নমেন্টের এত বছরের দুর্নীতির ফল আজকে আমরা ভোগ করছি, প্রথম কথা। প্রণবদা যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে ট্রাফিক স্কোয়াড, প্রণবদা হয়তো জানেন নিশ্চয়ই, ট্রাফিক স্কোয়াডের জন্ম হয় 1903 ইন নিউ ইয়র্ক সিটি। তারপর থেকে ট্রাফিক স্কোয়াড কাজ করে, তাই ট্রাফিক স্কোয়াড তো পরের ব্যাপার। আমরা যারা ট্রাফিক পুলিশের কথা যারা বলছি, ট্রাফিকে যারা ইনচার্জ আছে এবং যারা কাজ করছেন, এমনও ক্ষেত্রে দেখা যায় লিঙ্কড পয়েন্ট এবং ন্যাশনাল হাইওয়ে রোডের পয়েন্টে অটোর মধ্যে বসে ওরা গল্প করছেন কিংবা খৈনি টিপে খৈনি খাচ্ছেন, কিন্তু প্রচণ্ডভাবে রাস্তার মধ্যে জ্যাম চলছে, ওদের সেদিকে কোনো খেয়ালই নেই, অথচ রাস্তার লোকেরা নেমে জ্যাম ক্লিয়ার করছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে রাখি, আপনি তুমি বলেছ যে আমি সে শাসক দলের একজন ও আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আমাদের যারা প্রতিনিধি আছেন এখানে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এই ব্যাপারে আপনারা চিন্তা করুন। কারণ আপনারা আজকে এক একটা ঘটনার জন্য এক একটা বিশাল বড় ঘটনা হয়ে যেতে পারে। তারপরে আজকে সেই বাচ্চা ছেলে মেয়েদের কথা বলছি, আমি ছেলেদের কথা বলছি, যেভাবে শিলচর শহরে বাইক চালায় মনে হচ্ছে বাইক রেসিং চলছে, সেগুলো কিন্তু যানজটের একটা বৃহৎ কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই না আপনারা স্বীকার করবেন কি না, আজকে বাইক নিয়ে চালিয়ে হয়তো মেডিকেল রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, দেখা গেলো 2 ঘন্টা মেডিকেলের রাস্তা বন্ধ। 2 ঘন্টা যদি বন্ধ হয় মেডিকেলের রাস্তা, যানজটটা পুরো টাউনে হবে, শুধু মেডিকেলে হবে না। তার জন্য দায়ী কে? সরকার, না আমি, না ওই ছেলেটার মা বাবা, না ওই ছেলেটা। এগুলোর ব্যাপারে আমি গার্জিয়ানদেরকেও বলবো, এই ব্যাপারে আপনারা একটু সতর্ক হন। এই ধরনের সামাজিক সমস্যা থেকে আমরা তো বরাবরই আমরা এই অভিজ্ঞতা আমরা নিয়ে থাকি যে শুধু এক পক্ষকে দায়ী করলে হয় না, আমাদেরও, আমরা যদি বলি যে আমাদের কোনো দোষ নেই সেখানে আমরা নিস্তার পাবো না, এবং আমরা যদি বলি সরকারের কোনো দায় নেই
বা শুধু সরকারেরই দায়, সেটাও ভুল কথা। তো আমি আমার প্রণবদার কাছে যাচ্ছি। প্রণবদা একটা কথা বলবেন, যে পার্থদা যেটা বলেছেন যে এত বছরের যে দুর্নীতির ফল আজকে আমরা ভোগ করছি, তো আপনি আজকে কি বলতে চান যে আপনার নজরে যে এতদিন থেকে এই যে পারমিট দেওয়া বা কোনো ধরনের ট্রাফিকের যে আইন, সেই আইনকে না মানার ফলে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এই নৈরাজ্যকে নিয়ন্ত্রণে না আনার জন্য যে এদের যে একটা আলস্য ভাব, এই ডিপার্টমেন্টের আলস্য ভাব, এই বিষয়গুলো আজকের দিনে কি কোনো পন্থা নেওয়া হচ্ছে যে এগুলোকে বন্ধ করা হোক? না, আমি পার্থবাবুর যেটা বলেছেন আমি সমর্থন করি এটাকে, কারণ এতদিনের যে নৈরাজ্য, আজকে আমি বলছি যে এই এই ক্লাব রোড থেকে আরম্ভ করে আপনার ইসে পর্যন্ত, প্রেমতলা পর্যন্ত ভাঙার পরিকল্পনা অনেক আগের থেকেই চলছিল। হঠাৎ হঠাৎ একজন ডিসি এসে আরম্ভ করলেন, কোনো রাজনৈতিক কারণে এগুলি বন্ধ হয়ে যায়, অনেকবারই বন্ধ হয়েছে ক্যাপিটাল পয়েন্ট থেকে আরম্ভ করে। কেন রাজনৈতিক কারণে বন্ধ হচ্ছে, এটা সরকারের দায়িত্ব দেখা। কাজেই পার্থবাবু যেটা বলেছেন খুবই সত্যি কথা বলেছেন, এটা আমি একমত, রাজনৈতিক কারণেই এগুলো হচ্ছিল না। কারণ না হলে কত মিটার, কত কিলোমিটার, নট ইভেন এ 1 কিলোমিটার রাস্তা, এটা ভেঙে বড় করতে কতক্ষণ লাগে? আপনি গুয়াহাটিতে যান, পুরো পল্টন বাজার পরিষ্কার করে দিয়েছে ওরা কয়েক মাসের মধ্যে। তো কেন আমরা পারবো না? এখানে আমাদেরও দোষ আছে, আমরা ওইভাবে আন্দোলনটাকে করতে পারিনি, আমরা প্রপার প্লেসে প্রপার জায়গাতে প্লেস করতে পারিনি আন্দোলনটা। নাহলে যদি আমাদের রাস্তা বড় করার পরিকল্পনা থাকে টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিংয়ে, যদি থেকে থাকে সেগুলো রাস্তা বড় হবে না কেন? যার যার এনক্রোচমেন্ট আছে বা যেই নিয়ে থাকো, এগুলোকে সরকারের বন্ধ করতে হবে, সরকারকে, প্রশাসনকে। সাধারণ মানুষে পারবে না, সাধারণ মানুষে পারবে একটা কথাই, সাধারণ মানুষে ফোকাস করতে পারবে। হ্যাঁ, কিন্তু দায়ী দায়িত্বটা কিন্তু প্রশাসনেরই। আরেকটা কথা, উনি যেটা বলেছেন যে মোটর সাইকেলের ব্যাপারে, আমি খুবই একমত ওনার সঙ্গে, এই জন্য কিন্তু আমরা গার্জিয়ানরা দায়ী। আজকে 10 বছর আগে আপনি দেখবেন এত মোটরসাইকেল শিলচর শহরে ছিল না। ডিগ্রি পাস করার পরেও আমি ছেলে মেয়েদের কোনো ভেহিকল কিনে দেইনি, অনেক বাবা মাই আছেন প্রচুর, কিন্তু আজকাল দেখা যায় স্কুল ফাইনাল শেষ করার পরেই মোটরসাইকেল না দিলে মুশকিল হয়ে যায় বাবা মাদের। স্কুলের, হ্যাঁ, না, হ্যাঁ, রেসপন্সিবল কি? আমরা প্যারেন্টসরা রেসপন্সিবল, আমরা নিজেরা রেসপন্সিবল। এটা এখানে প্রশাসনকে দায়িত্ব দোষ দেওয়ার কোনো ই হয় না। তারপরে হেলমেট পরে যাওয়াটা খুব নৈতিক কাজ, কেউ হেলমেট পরবে না, হেলমেটটা হাতে ঝুলিয়ে নিয়ে যাবে কিন্তু হেলমেট পরবে না, লজ্জা লাগে। আমি দেখেছি পেট্রোল পাম্পে গিয়ে ছেলেরা হেলমেট নেই, যারা বয়স্ক আছে বা স্কুটার চালা আমার মতো বুড়ো লোক, তাদের কাছ থেকে হেলমেট চেয়ে মাথাটা লাগিয়ে ফেললো, তেলটা নিয়ে নিল, খুব স্বাভাবিক কথা এগুলি। কিন্তু এই যে ওদের বেরিয়ে গিয়ে যে অ্যাক্সিডেন্ট করবে না, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে না, কেউ জানে না এটা। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অ্যাওয়ারনেসটা কিন্তু ভেতর থেকে আসতে লাগে এবং বাড়ির থেকে আসতে লাগে। এটা বাড়িতে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কীভাবে থাকতে লাগে বাচ্চাদেরকে না শেখাই, সে কী করে গিয়ে এটা এক্সপ্রেস করবে? প্রবলেম লাইজ উইথ অ্যাট হোম, আওয়ার সেলফ, আমাদের আমাদের নিজের মধ্যেই প্রবলেমটা রয়ে গেছে, যেটা আমরা আমরা আমাদের পরের জেনারেশানকে আমরা চালিত করতে পারিনি কোনো না কোনো কারণে, কারণটা আমার জানা নেই, কোনো কোনো না কারণে আমরা বোধ হয় পারিনি ওদেরকে চালনা করতে। হেলমেটের কথা যেটা বললেন দাদা, আমি আগে ত্রিপুরার প্রসঙ্গ এনেছিলাম, ত্রিপুরাতে এখন যারা সেকেন্ড রাইডার যে মোটরসাইকেলে স্বামী স্ত্রী যাচ্ছেন, স্ত্রীকেও হেলমেট পরতে হয়, পশ্চিমবঙ্গে তাই করতে লাগে, পশ্চিমবঙ্গে করতে লাগে, যদি না পড়া হয় এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে ট্রাফিকটা খুবই অ্যাক্টিভ এবং সেখানে সাথে সাথে ফাইন করা হচ্ছে, এবং এই ফাইন না দেওয়ার জন্য হলেও হেলমেটটা পড়ছেন বা কোনো একটা শাস্তি দেওয়া হচ্ছে এর জন্য হেলমেটটা পড়ছেন। তো আমরা বারবারই বলছি যে আমাদের এখানে শাস্তি বিধানের নিয়মটা বড় স্লো এবং কেউ কাউকে ভয়, এখানে আরেকটা জিনিস দরকার, আমি আবার বলবো, এখানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে, ট্রাফিক কন্ট্রোল করতে হলে প্রশাসনকে এগিয়ে আসতে হবে সঙ্গে জনগণকে নিয়ে। প্রশাসন, আমি এর মধ্যেও দেখেছি একটা দুটো মিটিং হয় না, না হয় না, প্রশাসন মিটিং করেন কাদেরকে নিয়ে করেন? পলিটিক্যাল পার্টির এক দুজনকে ডাকলেন আর কনজিউমার ফোরামে এক দুজনকে ডাকলেন, তিন চারজনকে, কিন্তু ওরা তো, আপনি জেনারেল পিপুলকে ডাকুন, জেনারেল পিপুল ডাকুন, সাজেশান নিন কী করে করতে হবে। আমি আপনাকে কথা বলতে পারি যে ট্রাফিকের যে প্রশাসন, ট্রাফিকের যে প্রশাসন আছে, ওরা যদি কিচ্ছু না, এক সপ্তাহ খালি চলছে শহরে, ওরা জুডিশিয়াসলি বেরিয়ে
আমি বললাম যে ট্রাফিকের যিনি এসপি আছেন উনি ওনার ড্রেস না পরে বেরিয়ে শুধু দেখবেন কোথায় 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 আমার প্রবলেমটা আছে, জাস্ট ওয়ান উইক দিনে এবং সন্ধ্যের পরে দেখে উনি ওনার ট্রাফিক পুলিশ মোতায়েন করুন, এবং ওনার যে রাইডার স্কোয়াড আছে সঙ্গে যে যেখানে পাবে সে রাজনৈতিক নেতাই হোক আর যাই হোক ইলিগেল এনক্রোচমেন্ট পার্কিং যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে ফাইন করতে হবে। সাত দিন করে দেখুন আপনার শিলচর শহর যদি ঠিক না হয় আমি আবার আসবো আপনাদের এখানে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে আমরা এই যে প্রতিনিয়ত একটা ব্যাপার আমরা লক্ষ্য করি, দাদাও বললেন যে ট্রাফিক পুলিশ যারা অন ডিউটি থাকে আমরা অনেক সময় দেখি ওই যে অটোর ভিতরে বসে হয়তো গল্প করছেন, খৈনি খাচ্ছেন বা আরো পাশের দোকানে গিয়ে, বা এমনও হয় যে দুপুরবেলা লাঞ্চ করতে চলে যান যখন কোনো একটা সংঘর্ষ বাধে অটো আর গাড়িতে লেগে গেল বা বাইকে আর অটো একটা লেগে গেলো বা একটা চলন্ত বাইক একজন মানুষকে আঘাত করলো, যখন সেখানে একটা জটলা পাকালো তখন ট্রাফিক আসেন এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। এমনও দেখা যায় যে আমাদের এত দুর্ভাগ্য যে সাধারণ জনগণকে এসে ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করছেন কি হয়েছে, ঘটনাটা কি, এরপর শুনলেন, শোনার পর উনি একটু তৎপর হতে আমরা দেখি। এই একটা পিকচার। আরেকটা পিকচারে আমরা দেখি যে হেলমেট নেই বা লাইসেন্স নেই এরকম পুলিশ কোনো একটা বাইক বা কোনো একটা গাড়িকে পাকড়াও করলো। এরপরেই দেখা যায় যে আমি আগে যে বিষয়টা বললাম এই বিষয়গুলি দেখা যায় দুর্গাপূজা বা নববর্ষের আগে বেশি, তো এখানে একটা এক্সট্রা ইনকামের সেই পথটা খোলা থাকে এবং একজন ট্রাফিক পুলিশকে ওই জায়গায় দাঁড়িয়ে ১০০ টাকা দিয়ে ক্রয় করা ছাড় পেয়ে যায় বা ২০০ টাকা দিয়ে ক্রয় করা হয় যদি গাড়ি হয় সেখানে ৫০০ বা ১০০০ টাকা গেলে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা দূরীকরণে তুমি এর উপায় কী ভাবো? একজন সচেতন যুবা হিসেবে বা তুমি এনজিওর সাথে যুক্ত রয়েছো এরকম কাজ করছো তুমি কী ভাবো? এটা ফুললি ডিপেন্ড করে একটা স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপর, যারা ওদের আপার লেভেলে আছে চতুর্থীর টাইম না ওরা গ্রাউন্ড লেভেলে নামবে না, নেমে দেখবে না যে ওদের আন্ডারে যারা ওরা দিয়ে রেখেছে ডিউটি যাদের উপর ওরা ঠিকমতো সব কিছু করছে নাকি, ততদিন হবে না কাজ। আমরাও বলতে পারি পুলিশকে যে তোমরা কেন করছো না, বাস এতটুকু। ওরা বলবে যে তোমরা ঠিক করে চলো না কেন, জিনিসটা এতটুকুর মধ্যে কনভারসেশন থেকে যায়, কোনোদিন ওইটা হায়ার অথরিটির কানে যায় না। হায়ার অথরিটির কানে যাওয়ার একটাই উপায়, যতদিন না ওরা নিজে গ্রাউন্ড লেভেলে ফিল্ডে নেমে দেখছে না ততদিনও এটার একদম রুট থেকে কোনো সলিউশন হবে না। আমরা যারা নর্মাল পাবলিক আছি, আমরা নর্মাল পাবলিকের মধ্যে এতটুক অ্যাওয়ারনেস নেই, যদি থাকতো আমরা করতাম না, সেই কারণেই অ্যাপয়েন্ট করা আছে ট্রাফিক পুলিশ। এবার ওদের মধ্যেও যদি জিনিসগুলো না থাকে এটা একমাত্র সোললি ডিপেন্ড করে দ্য হায়ার অথরিটির উপর। হায়ার অথরিটি হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট ইন দিস কেস, যেটা আমাদের এখানে নেই। তো তুমি কি ভাবো যে হায়ার অথরিটি যে ফিল্ডে নামবেন সেটা কি সার্কুলার দিয়ে নামবেন না এজ এ স্পাই নামা উচিত? অবভিয়াসলি এজ এ স্পাই নামা উচিত, কারণ সার্কুলার দিয়ে নামে আগাম যদি বার্তা থাকে তখন কোহিনের জন্য সবাই হেলমেট পরে যাবে, লাইসেন্স থাকবে সবার সাথে, ওটা স্পাই হিসেবে দস্তন কর্মী যারা এরাও সচেতনভাবে তাদের ডিউটিটা করবে। হ্যাঁ এইটাই, যদি ওরা সার্কুলার না দিয়ে সাডেনলি যদি ফিল্ড ডিউটিতে নেমে যায় তাহলে যারা হাতে নাতে ধরতে পারছে নট অনলি জেনারেল পাবলিককে বাট যারা ডিউটিতে থেকে আর ডিউটি করছে না ওদেরটাও দেখতে পারবে। এটা খুব দরকার যে উইদাউট সার্কুলার একবার যারা হায়ার অথরিটি আছে একবার ফিল্ডে নামুক। নিশ্চয়ই। দর্শক বন্ধুরা আমরা আজকে কথা বলছি ক্রমবর্ধমান যানজট নিয়ে শিলচরে, এবং আমরা জানি আপনারা সবাই টিভির সামনে বসে আছেন এবং আপনাদের মনে অনেক প্রশ্ন যাচ্ছে, হয়তো আজকে আপনাদের সামনে থাকলে আপনারা অনেক কথা বলতেন বা অনেক প্রশ্ন ছুড়ে দিতেন বা নিজেদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়তো তুলে ধরতেন। আমরা চেষ্টা করছি আজকের আলোচনায় এক ঘন্টার যুক্তিতর্ক অনেক কিছুই আসে, সব কিছু উঠে আসা সম্ভব নয়, তবুও আমরা কভার করার চেষ্টা করছি। আমরা আরও কথা বলবো আমাদের অতিথিদের সাথে, আবারও নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বৃত্তি, সঙ্গে থাকুন। Sweet cuckoo, my bug, my flu, like a squeeze of glue. Where are you, my baby boo? Let's kiss adieu. Something. He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com.
টেক্সটাইল। কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8876138267। আমি যাতে করে দেখাই ধরবে আমাকে, আমি তাই লুকাই লুকাই ধরবে আমাকে, এখানে লুকাই ওখানে লুকাই ধরবে আমাকে। লুকাবে কোথায়? কিড ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ। না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। আওয়ার প্রমিস কেয়ারফুল কার। এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহেন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ানস এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্সের সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777 8721926530, ইমেল আইডি aditya.service.2017@gmail.com। প্রাণ ফ্রাইড পিস, প্যাকেট ভরা পাগলামি আর রিস্ক। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি।
নতুন ডাইনিং টেবিল, কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলরের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। প্রণবদা সেটাকে আরেকটু পিছিয়ে দিলেন এবং দীর্ঘদিনের এটা একটা ক্রনিক প্রবলেম আমাদের আজকের ট্রাফিক প্রবলেম শিলচরে। তো একটা বিষয় আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, আমরা একটা বিষয় আমরা দেখেছি যে সদিচ্ছা থাকলে, কাজ করার ইচ্ছে থাকলে হয়তো কিছুটা সম্ভব হয়, এবং বিশেষ করে আমাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন, আমাদের জনপ্রতিনিধি যারা থাকেন, তারা যদি চেষ্টা করেন, সরকার যদি চেষ্টা করে, তাহলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। আমার আমি তখন ছোট ছিলাম, আমার অনেকটা মনে আছে, ঠিক ছোট নয়, তখন কৈশোর অবস্থা, আমার স্কুলে পড়ি, আমার মনে আছে এখনো যে তৎকালীন বিধায়ক বিমলাংশু রায়, মহাশয় একবার শিলচরের এই যানজট সমস্যা নিয়ে একটা মহা মিছিলের আয়োজন করিয়েছিলেন এবং একটা বড় মিটিং হয়েছিল, এবং সেখানে সন্তোষ মোহন দেব থেকে শুরু করে, আমার যতটুকু মনে হয় সন্তোষ মোহন দেব বোধহয় তখন মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কবীন্দ্র বুর্গেস্ত রাজ্য সরকারের প্রতিনিধিরা সবাইকে নিয়ে এবং নগর উন্নয়ন মন্ত্রী আসামের এসেছিলেন এবং একটা জোরদার একটা নাড়া পড়েছিল, এবং এরপর দীর্ঘদিন শিলচর শহরের যানজট অনেক কন্ট্রোলে ছিল এবং ট্রাফিক বা অন্যান্য যারা পুলিশ অফিসাররাও ছিলেন এরা অনেকটা সচেষ্ট ছিল। এর পরবর্তীতে, এটা আমি আগের একটা ঘটনা বললাম, সম্প্রতি আমরা দেখেছি এই আজ থেকে বছর দেড় আগে যখন তমালকান্তি বণিক এই কয়েক মাসের জন্য তিনি শিলচর মিউনিসিপ্যালিটির দায়িত্বে ছিলেন, এবং আমরা দেখেছি বিভিন্ন শিলচরের বিভিন্ন যেগুলি লেইন রয়েছে, বিভিন্ন ওয়ার্ড রয়েছে, বিভিন্ন প্রতিনিধিদের সাথে এবং যারা বরিষ্ঠ নাগরিক আছেন এদের সাথে বৈঠক করে, যারা অটো ওনার্স অ্যাসোসিয়েশন, অটো ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, সুমো ড্রাইভার অ্যাসোসিয়েশন, আমরা দেখেছি দফায় দফায় ওই সময়টাতে তিনি মিটিং করেছেন, এবং কী করে অটোগুলিকে রাস্তা থেকে সরানো যায়, কী করে স্ট্যান্ডকে সরানো যায়, কীভাবে তারা কোন এরিয়ার অটো কোন দিকে চলবে না চলবে, এই জিনিসগুলি অনেকটা সিস্টেমেটিক করার একটা চেষ্টায় ছিলেন, এবং আমরা এর ফলও দেখেছিলাম কয়েকদিন যে সেটা হচ্ছিল। কিন্তু এরপরে সেই আবার ব্যাপারটা, আবার সরকার বদল, প্রতিনিধি বদল, ফলোআপেরও বদল হয়ে যায়, ফলোআপে বদল হয়। আমরা যখন একজন প্রতিনিধি ভালো কাজ করে আমরা বলি না খুব ভালো কাজ করছে, পরবর্তীতে যখন চেঞ্জ হয় আমরা আবার হয়তো কেউ তার বিরুদ্ধে চলে যাই বা অন্যের সপক্ষে চলে যাই, আমাদের যে ফলোআপটা থাকে, ফলোআপ অ্যাকশন, এটাও বদল হয়ে যায়। তো এই জায়গাটায় আজকে আমাদের প্রণবদা এবং পার্থদা বিশেষ করে দুজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, এবং আপনারা পরোক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে আমরা দেখছি যে শাসক দলে যারা রয়েছেন, আমরা কোনো একটা বিতর্কিত বিষয় যদি আমরা উত্থাপন করি একে অপরকে কাদা ছোড়াছুড়ি সেটা চলবেই, কিন্তু প্রকৃত অর্থে আমাদের সামাজিক দৃষ্টিকোণে যদি আমরা এই সমস্যাগুলি সমাধান করতে চাই, আজকের দিনে আমরা দেখছি কি শাসক দল না বিরোধী দল, কেউটি কিন্তু সেগুলোর সময় নেই, সেগুলোর সময় নেই যে আমাদের যানজটের সমস্যা, এত বড় একটা সমস্যা কি করে সমাধান করা যায়। পার্থদা কি ভাবেন এই জায়গা, আপনি শাসক দলের সাথে যুক্ত রয়েছেন, আপনি কি ভাবেন যে, আপনি আগে খুব ভালো একটা কথা বলছিলেন যে আপনি শাসক দলের সাথে থাকলেও আপনি শাসক দলের প্রতিনিধিদের আপনি অবগত করতে চান, এই জায়গায় আপনি আর কি কি ল্যাকিংস দেখেন আপনার দল বা সরকারের মধ্যে, যে যেটা হওয়া উচিত হচ্ছে না, বা আগামীতে আপনি সেটা কি বার্তা দিতে চাইবেন আপনার দলকে, যে আপনার কি সাজেশন থাকবে? ধন্যবাদ সবাই আছি। তুমি যেটা বললে, আমাদের পরম সদ্য বিমলাংশু রায়, প্রয়াত বিমলাংশু রায়ের নেতৃত্বে তখন একটা বিশাল আন্দোলন হয়েছিল শিলচরে, সেটা নিশ্চয়ই বাবুদার জানা আছে, এবং তখনই সম্ভবত শিলচর শহরে আমরা দেখেছি হলিক্রস থেকে ক্যাপিটাল অবধি একটা বিশাল রাস্তা তৈরি হয়েছিল, যে রাস্তা দিয়ে আমরা বাইক চালিয়ে যেতে কিংবা গাড়ি চালিয়ে যেতে বেশ আনন্দ পেতাম, যে একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, হয়তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর তুমি যেটা বলছো এখন, আমি সরকারের দৃষ্টিভঙ্গি কী হতে পারে কিংবা এইসব ব্যাপারে না গিয়ে আমি বলবো, যদি শহরের উন্নয়ন সঠিক করতে আমরা মানুষ হিসাবে চিন্তা করি,
আমরা কোনো দলভিত্তিক চিন্তা না করে আমরা সবাই এগিয়ে আসা উচিত, সে শাসক দল হোক, সে বিরোধী দল হোক, যে কোনো দলই হোক। আমরা যে আমি প্রথমেই যেটা বলেছিলাম একটা কথা, যে আমেরিকার প্রেসিডেন্ট তখনই বলেছিলেন আমেরিকা ইজ রিচ অ্যাজ বিকজ আমেরিকা হ্যাজ গুড রোডস। তো আমরা এই সমস্যার জন্য যদি আমরা কোনো শাসক দল বিরোধী দল হিসেব না করে আমরা যদি সবাই এগিয়ে এসে আমরা সে জয়েন্ট ফোরামও করতে পারি, নিশ্চয়ই জয়েন্ট ফোরামও করতে পারি, আমরা জয়েন্ট একটা আন্দোলনও সৃষ্টি করতে পারি অ্যাজ অ্যাজ ইনহ্যাবিটেন্টস অফ শিলচর। তো আজকে আমরা কিছুটা মূল স্রোত থেকে আগের টপিকে সরে গেছিলাম, তো ট্রাফিক ব্যবস্থা নিয়ে কথা হচ্ছিল। দাদার মধ্যে আপনার কথার প্রসঙ্গে একটা কথা বলছি, আজকে যেমন আমরা আমি কোনো সমস্যাকেই ছোট করে দেখছি না বা দেখার সেই দুঃসাহসটা আমার নেই। আজকে এনআরসি নিয়ে আমরা যেরকম সচেতন, প্রত্যেকটা সংগঠন প্রত্যেকের একটা বক্তব্য রয়েছে। আজকে যখন হিন্দু মুসলিম কিছু একটা ইস্যু হয়, আমরা প্রত্যেকে হিন্দুরা হোক মুসলমানরা হোক বা প্রত্যেকটা দল হোক বিরোধী দল হোক এনজিওস হোক সবাই সচেতন, আমরা কিন্তু এগুলো একটা সংবেদনশীল জায়গা, কিন্তু এই এটা কি সংবেদনশীলতা নয়? ওই জায়গাটাকে ভাবতে গিয়ে আমরা হয়তো আমাদের ওই সেন্সটা আমরা হারিয়ে ফেলি। এক্স্যাক্টলি যেটা আমি বলতে চাইছি, হ্যাঁ এটা আমি বলতে চাইছি যে ওই রাস্তার যদি ডেভেলপমেন্ট হয় সেখানে কংগ্রেসও যাবে, বিজেপিও যাবে, সিপিএমও যাবে, এইচবিও যাবে, সবাই এই রাস্তা দিয়ে যাবে। ট্রাফিক ব্যবস্থার যদি উন্নয়ন যদি হয় এই সরকারের আমলে, শুধু কি আমি যাব না, শুধু কি বিজেপি মানে শাসক দলে যারা আছেন ওরাই যাবেন, এই রাস্তা দিয়ে আর কেউ যাবেন না। ট্রাফিক ব্যবস্থা নিয়ে আরেকটা কথা আমার বলা খুব দরকার। স্বেচ্ছাসরে সবাই বলছেন হেলমেট হেলমেট হেলমেট, আমি কি জিজ্ঞেস করতে চাই ট্রাফিক ব্রাঞ্চকে, হেলমেট ধরাটাই কি পুলিশের ট্রাফিক পুলিশের একমাত্র কাজ? প্রথম কথা, যে গাড়ি আপনি ধরলেন, যে গাড়িকে আপনি সিজ করে থানায় নিয়ে গেলেন নো পার্কিং থেকে, ফাইন করা কি ফাইন? আপনি আমি যদি রাজি না হই যে আমার গাড়িকে আপনি ফাইন করবো, আমি ফাইন কোর্টে দেবো, আপনাকে দেবো না এক পয়সা, আপনি আমাকে সিজার লিস্ট দিন। দেখুন আপনি আপনি গুগল মেলে দেখুন আমার এই কথা বলার যুক্তিকতা আছে কি না। আমি কেন দেবো তোমাকে থানায় নিয়ে পয়সা? তুমি আমার গাড়ি ধরেছো, ঠিক আছে, আমি কোর্টে ফাইন দেবো, তোমাকে কেন দেবো? তো আজকে এই ধরনের দুনম্বরিগুলো চলছে। আজকে ওই যে তুমি যেটা বললে পুজোর আগে কিংবা 31st March আগে অনেক সময় বিভিন্ন ব্রাঞ্চগুলো ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়, তো এটার পেছনে নিশ্চয়ই অন্তর্নিহিত অর্থ রয়েছে। তো আমি আবারও বলছি সবাইকে যে আমরা সবাই এগিয়ে আসি, শিলচরের উন্নয়ন মানে আমাদের সবার উন্নয়ন। ট্রাফিকের সমস্যা সম্পূর্ণ ভারতবর্ষে, এবং ওয়ার্ল্ডের ওয়ার্স্ট ট্রাফিক ব্যবস্থা হচ্ছে বাংলাদেশ, ওয়ার্ল্ডের ওয়ার্স্ট ট্রাফিক ব্যবস্থা। আমি লাস্ট 2 months আগে ব্যাঙ্গালোর গেছিলাম, ব্যাঙ্গালোরের ট্রাফিক অবস্থা, আমি একটা জায়গায় এয়ারপোর্ট যেতে গিয়ে আমাকে 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। ট্রাফিক ব্যবস্থা সব জায়গায় একই রকম, তবে তার সেটা তারতম্য ঘটানো উচিত যদি আমরা মানসিকতার বদল আনি। তবে অবশ্যই আমরা অন্যান্য জায়গার যে নেগেটিভ সাইডসগুলো আছে আমরা অবশ্যই শিলচরবাসী হিসেবে আমরা চেষ্টা করব আমরা যাতে উন্নত হই। প্রণবদার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইছি, আরেকটা বিষয় উত্থাপন করাটা খুবই জরুরি। আমাদের আমরা দেখেছি যে বিভিন্ন ফুটপাথগুলো যেভাবে দখল করে রাখা হয়েছে, অনেকটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি এটা সম্পূর্ণ অনৈতিক। হয়তো কোনো জায়গায় হয়তো কোনো রাজনৈতিক স্বার্থ, হয়তো কোনো জায়গায় মিউনিসিপ্যালিটির স্বার্থ, বা হয়তো কোনো জায়গায় কোনো ধরনের দাদা যেটা আগে বললেন যে অন্তর্নিহিত স্বার্থ, সেরকমও হচ্ছে। এবং আমরা জানি আমরা এগুলো ওপেন সিক্রেট, এগুলোর কোনো ডকুমেন্টস নেই যে প্রতি মাসে মাসে সেগুলো হাফতাও নেওয়া। এই যে হাফতাবাজি, এই হাফতাবাজির একটা মুখ্য কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের আজকে যানজটের সমস্যা। আজকে ফুটপাথগুলো যদি মুক্ত হয়ে যায় তাহলে সেদিকে লোকজন হাঁটতে পারবে। শ্বেতা বলছিল এই কথাটা যে রাস্তার উপর দিয়ে লোকজন হাঁটছে, এবং অনেক ক্ষেত্রে আমরা কখনো দেখি পেমেন্ট বলতে কিছু নেই। আমি সেদিন দেখছিলাম এই ইয়ের সামনে মেট্রো বাজারের সামনে, এখানে আরো 2-3 শপিং মল হচ্ছে, এমন যানজট যে মোটরসাইকেল গুলো ফুটপাথের উপর দিয়ে যাচ্ছে, এবং ফুটপাথের উপর দিয়ে মানুষও যাচ্ছে, ছাগলও উঠে যাচ্ছে, আর মোটরসাইকেলও যাচ্ছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে যদি আমরা এই সমস্যাটাকে স্পেসিফিক ফুটপাথগুলো যদি আমরা মুক্ত করতে হয়, আপনি কি আপনার আপনি যদি ওই জায়গায় থাকতেন, আপনি দায়িত্বপ্রাপ্ত হতেন, আপনি কি ব্যবস্থা নেন, এই সাজেশনটা কি থাকবে আপনার? ফুটপাথ মুক্ত কিছু একটা জায়গাতে আছে মোটামুটি, তখন যখন দেখা যায় মার্চের এন্ডে এপ্রিলের প্রথমে তো একদম এই পর্যন্ত চলে আসছে হসপিটাল রোড পর্যন্ত, সেটা টেম্পোরারি অবশ্য। কিন্তু ডেইলি যেগুলি হয় সেগুলি তো ডেফিনেটলি হপ্তা দিয়েই হবে, না হপ্তা ছাড়া এটা হবে না ডেফিনেটলি। এখানে আমি ঢুকছি না, কারণ হচ্ছে গিয়ে কে বা কারা দিচ্ছে, কাকে দিচ্ছে, সেই বিতর্কে যাওয়াটা উচিত না।
কিন্তু এগুলি হওয়া উচিত না। প্রশাসন যদি সচেতন থাকে এগুলি হওয়া কিছুতেই উচিত না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট কিছুদিন আগে বলে ট্রাফিক উইক গেল, মাস দুই তিন এক আগে, তখন কিন্তু শিলচরে এই সাত দিন কিন্তু খুব ভালো ট্রাফিক চলেছে। তার মানে কি প্রশাসন ইচ্ছে করলে প্রশাসন করতে পারে, একদম প্রশাসন হোক আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দই হোক, আমি আগেও এই কথা, ইচ্ছে করলে তারা পারে। তবে একটা জিনিস আমি আবার বলবো, যে এখানে যাদেরকে ওরা রিক্রুট করছে বা যারা করছেন সবারই এখানে ট্রেনিংয়ের প্রয়োজন। ট্রাফিক রুলস বলে একটা জিনিস আছে, তো আমি একদম সত্যি বলতে পারি যে ট্রাফিক রুলস সম্বন্ধে আমার মনে হয় না ট্রাফিক পুলিশরা এখানে তেমনভাবে অভিহিত। ওদেরকে ক্লাসরুম ট্রেনিংয়ের দরকার, একটা ড্রেস পরে দিলেই হলো না। সাধারণ পুলিশ এবং ট্রাফিক পুলিশের মধ্যে অনেক পার্থক্য আছে, ট্রাফিকের অনেক দায় দায়িত্ব বেশি, কিন্তু সেখানে মানে প্রতিদিন লোকের জীবন মরণ সমস্যা নিয়ে ট্রাফিকরা ডিল করছেন, ওনাদেরকে বেসিক ট্রেনিংয়ের খুব প্রয়োজন। এবং শিলচরের পপুলেশান দেখে এখানে নাম্বার অফ ট্রাফিক পুলিশ আরও বাড়ানো দরকার, এবং সঙ্গে সঙ্গে যে ওদের যে মনিটরিং সিস্টেম, মনিটরিং সিস্টেম করলে আপনি দেখবেন 15 দিনের মধ্যে ট্রাফিক রুলস শিলচর ঠিক হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সঙ্গে আমি নামবো যদি আমাকে বলা হয়, 15 দিনের মধ্যে ঠিক করে দেওয়া যাবে। কিন্তু ওই যে আবার বলছি ওপর মহলে সচেতনতার অভাব, ইচ্ছে নেই। হ্যাঁ, এখানে যে মনিটরিং শব্দটা বললেন এটা কিন্তু ভীষণ ভাইটাল। মনিটরিং কথাটার মধ্যে যা অ্যাকশন লুকিয়ে আছে এটা আর কোনো কিছুর মধ্যে। আমি একটা জিনিস আপনাকে বলছি, আপনি যদি শিলংপটি দিয়ে যান দুপুরবেলা, দেখবেন এদিকে পার্কিং, তার মধ্যে যদি কারো যদি হুন্ডাই সিটি থাকে, বড় গাড়ি থাকে, অলমোস্ট হাফ অফ দ্য রোড ক্লোজ করে দিচ্ছে। আর এদিকে ব্যবসায়ীদের মিনি ট্রাক দাঁড়িয়ে আছে, সব আলমারি বা ওই সব লোড করছে আয়রনের জিনিসপত্র, তো লোক যাবে কোন দিক দিয়ে? আরেকটা রয়েছে আপনার নাজিরপট্টি, নাজিরপট্টি নাজিরপট্টি থেকে একদম প্রেমতলা পয়েন্ট অবধি এই যে আধাটা পথ জুড়েই পার্কিং রয়েছে। আরেকটা কথা আমি আগে বলেছিলাম যে একটু টেকনিক্যাল ব্যাপারটা, যে এই যে মলগুলো যে হচ্ছে বা বিল্ডিংগুলো রাস্তার উপর হচ্ছে, এখানে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের ডেভেলপ মিউনিসিপ্যালিটিতে একটা বাইলো আছে, আপনি দেখবেন সেটা যদি আনেন পড়ে, আমি দেখেছি এটা তেজপুর ডিব্রুগড় শিলচর এবং জোরহাট নিয়ে এটা তৈরি করা, পরিষ্কার লেখা আছে কী স্পেসিফিকেশনে এই বিল্ডিংগুলো উঠবে। লেখা আছে অপোজিট রাস্তার অপোজিটের এজ থেকে 45 ডিগ্রি যতটুকু যাবে ততটুকুই বিল্ডিংয়ের হাইট হতে লাগবে, এটা কি তৈরি করছে? এই যে রিসেন্টলি শপিং মলগুলো হলো, কে পারমিশন দিয়েছে এখানটাতে, কীভাবে ওরা পারমিশন পায়? আমার মনে হয়, আমি বলবো না অনৈতিকভাবে নিয়েছে, নৈতিকভাবে ওরা নিয়েছে, কিন্তু টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের সিস্টেম অনুযায়ী ওরা নেয়নি, এটা আমি বলতে পারি, কারণ আমি নিজে বাইলোটা পড়েছি, আমি জানি। যাই হোক প্রণবদা, আমরা আপনাদের কথায় বা আপনাদের অভিজ্ঞতার যে শেয়ারিং, এখান থেকে আমরা আজকে অনেকটাই সমৃদ্ধ হলাম, বা আমাদের যারা জনগণ রয়েছেন জনগণের মনের মধ্যে অনেক প্রশ্ন থেকে যায়, এবং এই প্রশ্নগুলো হয়তো সরাসরিভাবে উত্থাপন সবসময় করতে পারেন না। আমরা চেষ্টা করি আমাদের এই ধরনের আলোচনার মাধ্যমে, হয়তো এই আলোচনা থেকেও যদি কিছুটা কাজে লাগে তাহলে আমরা ওই জায়গাতেই আমরা সাফল্য বলে মনে করে নেব। আমরা একদম শেষ প্রান্তে আজকের অনুষ্ঠানে, আমি শেষের প্রশ্নটা শ্বেতাকে করব, এবং শ্বেতা একজন, আমি আগেও বলেছি, একজন সচেতন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠক। ঠিক সামাজিক ক্ষেত্রেই আমি যদি যাই, আমরা তো রাজনৈতিক স্তরে বা আমাদের যারা প্রতিনিধি রয়েছেন বা ট্রাফিক ডিপার্টমেন্ট সেগুলো রয়েই গেছে, কিন্তু তুমি যে কথাটা বলছিলে আমরা আগে আলোচনায় আসছিল যে এই যে ঘোষ দেওয়া বা ট্রাফিক আইন মেনে না চলা, আমাদের যে সচেতনতার অভাবটা, এই অভাবটাকে আমরা যদি পূর্ণ করতে চাই, আমরা আজকে আমরা যদি আমাদের মধ্যে যে চেতনার অভাব সেই জায়গাটা যদি আমরা সবাই মিলে নিজেরা মিলে আমরা ঠিক করে নিই 70-80% অবধি, তাহলে মনে হয় সমস্যাটা অনেকটাই কমে যাবে, এবং বাকিটা যদি প্রশাসন করে নেয় তাহলে তো আমরা সবাই অবশ্যই আমরা একটা সুন্দর শিলচর আমরা গড়ে তুলতে পারবো। এই জায়গাগুলোকে ঠিক করতে হলে তুমি কি ভাবো যে তুমি একজন সমাজকর্মী বা একজন এনজিও কর্মী হিসেবে এখানে আমাদের করণীয় কি আছে? যখন কথাটা এনজিও কর্মীদের উপরে আসছে, তো সবাই সবাই নিজেদের এনজিওর মেম্বার্সরাই হোক, নিজেদের মধ্যে যদি ওরা জিনিসটা আনে যে সবাই করুক কি না করুক, আমরা করি, চ্যারিটি বিগিনস এট হোম, নিজেদের যদি আমরা শুরু করি হয়তো আমাদের দেখে অন্য একটা এনজিও এগিয়ে আসবে,
এনজিও দেখে অন্য মানুষ নর্মাল পাবলিকরা এগিয়ে আসবে, এভাবেই আস্তে আস্তে অ্যাওয়ারনেস আসবে। অ্যাডমিনিস্ট্রেশন না হলেও আমরা যদি নর্মাল পাবলিকরা আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেসটা আনি, তাহলে ট্রাফিক কনজেশনের প্রবলেমটা সলভ হবে। আর অ্যাপার্ট ফ্রম দিস, আমি বলছি যে বাইরে ইউকে বা কোথাও গেলে দেখা যায় দ্যাট যারা এমপি, মানে ওদের এখানে যারা মিনিস্টার থাকে, ওদের জন্য কোনো ভিআইপি ট্রিটমেন্ট থাকে না নর্মালি। যদি কোনো পার্সোনাল কাজে ওরা আসে বাইরে, তাহলে নর্মালি ওদের নর্মাল পাবলিকদের সাথে দাঁড়িয়ে করতে হয়, জিনিসটা আমাদের এখানে নেই। এখানে সবসময় ভিআইপিদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, নো এন্ট্রির মধ্যে দিয়েও ওদের গাড়িটা যেতে দেওয়া হয়, যেটা একটা হচ্ছে কি ভাইটাল ইস্যু, যেটা কিন্তু জামটা ক্রিয়েট করে, যেটা আমরা দেখি না, আমরা সবসময় ইগনোর করি, একটা ইস্যু। সেকেন্ডলি বলতে গেলে যেটা মিউনিসিপ্যালিটি ট্রাক যেটা জাবরা পরিষ্কার করার জন্য আসে, সবসময় পিক টাইম 10টা সাড়ে 10টা, এই টাইমে ওদেরকে পাওয়া যায়। আর্লি মর্নিং যদি করে ফেলে ওরা জিনিসটা, প্রবলেম হচ্ছে না কনজেশন রাস্তার প্রবলেম, শুধু রাস্তায় জামও লাগছে না। নর্মালি আমাদের আসতে যেতে আমাদেরও কিন্তু ওই যে একটা স্মেল ক্রিয়েট, টক্সিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, ওটাতে নর্মাল মানুষদেরও প্রবলেম হচ্ছে। শুধু যাওয়ার ট্রান্সপোর্টেশন ছাড়াও নর্মাল এনভায়রনমেন্টের ওইটা ক্রিয়েট মানে প্রবলেম হচ্ছে, যেটা আমরা এত পাত্তা দিচ্ছি না। তো ট্রাফিক কনজেশনের সাথে এই জিনিসটাও আই থিঙ্ক আমার একটু দেখা দরকার প্রশাসনের। আর তুমি যে কথাটা বলতে, সবচেয়ে দুর্ভাগ্যজনক আমরা এই জায়গাতে দাঁড়িয়ে যে আজকে ভিভিআইপির গাড়িকে পাস দেওয়া হয় এবং এই যানজটে কোনো অ্যাম্বুলেন্স ক্রস করতে না পারে সেই রোগীর রাস্তায় মৃত্যু হয়, বা একজন সন্তান সম্ভব বা একজন মায়ের সেখানেই হয়তো প্রসব বেদনা হয়, সেখানে জন্ম হয়েছে বা মৃত্যু হচ্ছে সেখানে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিশ্চয়ই নিশ্চয়ই, যেহেতু শাসক দলের সাপোর্টার বলেছো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আশা করছি এই শাসক দল হয়তো কিছুদিন সময় লাগবে, এত বছরের দুর্নীতি সরিয়ে কাজ করছে তো কিছু সময় হয়তো লাগবে, আমরা শিলচর শহরে একটা ভালো রাস্তাঘাট বাইপাস সব কিছু দেখতে পাবো, ভালো সেটাই আমরা আশা রাখছি। এবং আমরা বরাবরই আমাদের ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র, এবং যখন কোনো একটা সরকারের প্রতি বা কোনো দলের প্রতি মানুষের খুব পুঞ্জীভূত হয়, সেটা আবার পরবর্তী নির্বাচনে সেটা পাল্টে যায় এবং সরকার বদল হয়, এবং আসামের মানুষ বা ভারতবর্ষের মানুষ সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সরকার বদলেছেন। আমরা আশাবাদী আমাদের শিলচরবাসী হোক, শিলচরেও বদল হয়েছে, রাজ্যেও বদল হয়েছে, কেন্দ্রেও বদল হয়েছে। যদি এই বদলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বদল না হয়, আগামীতে সেই আবার বদল হবে, এরকমই আমাদের গণতান্ত্রিক। সাধারণত প্রশাসনকে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ট্রাফিক ঝামেলা বন্ধ করতে হলে সাধারণ সঙ্গে নিয়ে ডিসকাশনের মাধ্যমে তৈরি করে তারপরে বেরোতে হবে, সো দ্যাট পিপুল ক্যান অলসো হেল্প দেম। আমার সবথেকে প্রাক্তন এসপি শিলচরে পুলিশ মানে পুলিশ সুপার আমাকে বলেছিলেন, যেহেতু তুমি জানো হয়তো আমি হিউম্যান রাইটসে কাজ করি, তো কিছু হিউম্যান রাইটসের কিছু ব্যাপার নিয়ে আমি ওনার কাছে যেতে হয় আমার, তো উনি বললেন দাসজি মুঝে তাজ্জব লাগতা হয় শিলচর কা লড়কা লোগো কো ফাইন দেনে কে লিয়ে তৈয়ার হে লেকিন হেলমেট লেনে কে লিয়ে তৈয়ার নেই হে। সেটাই আমাদের দুর্ভাগ্য। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আজকে কথা বলছিলাম শিলচরের ক্রমবর্ধমান যানজটকে নিয়ে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থসারথী দাস, একজন বরাক উপত্যকার বিশিষ্ট সংস্কৃতি কর্মী, সামাজিক কর্মী, এবং অবশ্যই একজন রাজনৈতিক কর্মীও বটে। যদিও আমি বারবারই পার্থ দাকে আমি একজন সামাজিক সংগঠক বা সাংস্কৃতিক সংগঠক হিসেবেই দেখে আসছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রণব কুমার চৌধুরী, যিনি একজন সামাজিক ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন। আমাদের ছোট বোন শ্বেতা, যিনি একজন শিল্পী, সফল শিল্পী এবং একজন সামাজিক সংগঠক। আমরা আজকে কথা বলছিলাম এবং নানা আলোচনায়, এবং যুক্তি তর্কে কথাটা হলেও আজকে এমন একটা বিষয় সেখানে তর্কের কোনো অবকাশ রাখে না, যদিও কিছুটা উঠে এসছে বিতর্ক, তবুও আমরা দেখলাম, আমরা একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি যে এই যে একটা বিশাল সমস্যা, এই সমস্যার জন্য শুধু এক পক্ষ দায়ী নয়, না শুধু সরকার, না শুধু ট্রাফিক ডিপার্টমেন্ট, না আমরা, আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং প্রত্যেকের নিজের জায়গাগুলো আমাদের শুধরে নিতে হবে, তাহলেই আমরা হয়তো আবার একটা সুন্দর শিলচর আমরা গড়ে তুলতে পারবো, আমাদের দৈনন্দিন পথ চলাটা অনেক মসৃণ হয়ে উঠবে। বন্ধুরা, আমরা আবারও আগামীতে আসবো এমনই এক এপিসোডে, এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো এরকম গুণীজ্ঞানী ব্যক্তিদের সঙ্গে, এবং ভিটিভি এবং ঈশান প্লাসের পক্ষ থেকে আমরা পার্থদা, প্রণবদা এবং শ্বেতাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, ভিটিভি এবং ঈশান বাংলাকে। এবং দর্শক বন্ধুদের বলছি, আগামী এপিসোডে আমরা আবারও আসবো এরকম কোনো একটা
বিতর্কিত বিষয় বা সামাজিক সাংস্কৃতিক সমস্যা নিয়ে এবং আমাদের মধ্যে গুণীজনেরা বিরক্তজনেরা উপস্থিত থাকবেন, আলোচনা করবেন, যুক্তিতর্ক উঠে আসবে এবং আমরা আবারও সব কিছু নিয়ে সমৃদ্ধ হয়ে আগামী দিনগুলো যাতে মসৃণ হয় আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।